মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছুই বাঙালি জাতির জীবনে আর আসেনি। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মান পান সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তারা জাতির সাথে প্রতারণা করেছেন, সবাইকে চিহ্নিত করা হবে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তার সাথে দেখা করতে আসেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তারা। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানিয়েছেন উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি বলে জানান তিনি।